ভোট গণনার আগে মহারাষ্ট্রে শুরু রিসর্ট রাজনীতি। কি হতে চলেছে ফলাফল? সরকার গঠনে ইঁদুর দৌড়ে সে সাহসীটা হাসবে কে? রিসর্ট রাজনীতি ভারতে নতুন কিছু নয়। কোনো রাজনৈতিক দল তার আইন প্রণেতাদের দল ত্যাগ ঠেকাতে তাদেরকে কোনো হোটেলে নিয়ে রেখে দিচ্ছে, এমনটা প্রথম ঘটতে দেখা গিয়েছিল 1980 দশকে। সরকার ভাঙা গড়ার খেলায় নামা রাজনীতিবিদদের থাকার জায়গা হিসেবে কিছু হোটেল কেন্দ্র অতীতে বেশ বিখ্যাত হয়ে গিয়েছিল। সেই খেলায় ফের ফিরে আসতে পারে মহারাষ্ট্রে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মোট 288টি আসন গেটওয়ে অফ মুম্বাই দিয়ে প্রবেশ করে মহারাষ্ট্রের ক্ষমতা দখল করা, তা নির্ধারণ হবে শনিবার 23 নভেম্বর। বুথ ফেরত সমীক্ষাও শেষ, এখন আগামীকাল শনিবার সকাল থেকে ফল প্রকাশের পালা। ভোটারদের মতদানের সমীক্ষায় শাসক জোট মহায়ুতি এগিয়ে থাকলেও বিরোধী জোট মহাবিকাশ আঘাড়িও খুব পিছিয়ে নেই। তারাও আশা করছে কাঁধে কাঁধ রেখে লড়াইতে হবে, ফলে সরকার গঠনের ইঁদুর দৌড়ে শেষ হাসিটা কে হাসবে সেই জল্পনা এখন তুঙ্গে। তাই ঝোপ বুঝে কোপ মারতে শুক্রবার থেকে কোমর বাঁধছে দুই শক্তির ভরকেন্দ্র। বিজয়ী বিধায়কদের জোটের খুঁটিতে বেঁধে রাখতে ও দ্রুত তুলে আনতে এখন থেকে মহারাষ্ট্র, গুজরাট, গোয়ায় হোটেল, রিসর্ট এবং হেলিকপ্টার বুক করে রাখা হচ্ছে। মহায়ুতির পক্ষে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, শিবসেনা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের এনসিপি এবং বিজেপির উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই রিসর্ট রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে বিরোধী জোটের নেতা শিবসেনার উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত, এনসিপি নেতা শরদ পাওয়ার ও কংগ্রেস নেতৃত্ব পাল্টা রিসর্ট রাজনীতি শুরু করে দিয়েছেন। এই অবস্থায় মহারাষ্ট্র সহ আশপাশের বিজেপি ও কংগ্রেস শাসিত রাজ্যের হোটেল, রিসর্ট ও হেলিকপ্টার বুকিং প্রায় শেষ পর্বে। এই নির্বাচনে জেতার বিষয়ে বিজেপি নেতৃত্ব অনেকেই 100% নিশ্চিত থাকায় কংগ্রেস, উদ্ধব সেনা ও শরদ এনসিপি নেতৃত্ব সম্ভাব্য বিজয়ীদের সমর্থন নিয়ে ভরসা করতে পারছে না। তাই এখন থেকেই ফোনে ফোনে সকলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে মহাবিকাশ আঘাড়ি ভয় পাচ্ছে যে ত্রিশঙ্কু ফল হলে বিজেপি এবারও অপারেশন কমল শকে নামবে। তাই একটিও বিধায়ক যাতে টাকার টোপে হাতছাড়া না হয় তাই জন্য গোপন কৌশল করছে। তবে বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল।